إِلَهَ إِلَّا اللَّهُ আমরা যদি সিয়াম এবং রমাদান কেন্দ্রিক আয়াত এবং হাদিসগুলোকে একপাশে রাখি আর একপাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারবো যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে পারি না গতানুগতিক কয়েকটি কাজ একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ এটাকেই আমরা রমাদান পালন মনে করি অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয় বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে দিকগুলোকে টাচ করা না গেলে যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না আল্লাহ তাআলা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান এটা যেন আমরা উদযাপন করতে পারি পালন করতে পারি এটা যেন মেনে চলতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন মহতরম হাজরিন আমরা সবাই একটা হাদিস শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিসে অনেকগুলো কথা বলেছেন তার একটি কথা হলো ওয়াসফিদাতিশ শায়াতিন রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তানগুলোকে শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন আটক করে ফেলেন শয়তান তাদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন কেন করেন বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে আপনি বলতে পারেন শয়তান বন্দী করার পরও কিভাবে শয়তানি হয় তো এর উত্তর খুবই সহজ প্রথমত শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরও কিছুদিন এমনিই থাকে সেজন্য আগে যে ডোজগুলো আপনার আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দী হওয়ার আগে ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে আর দ্বিতীয় কথা হলো মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয় বরং নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়েও মানুষ কী করে অন্যায় অপরাধ করে তো যাই হোক শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন কেন যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ইবাদতের পথে নেকামলের পথে আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি আল্লাহ তাআলা ইবলিসকে আটক করে রেখে শয়তানকে তার বাহিনীকে আটক করে রেখে আমাদেরকে ইশারা দিচ্ছেন যে ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া বাগিয়াল শাররে আকসির ওহে সৎ কর্ম সম্পাদন করার ব্যাপারে সদিচ্ছা পোষণকারী ব্যক্তি যার ভালো কাজ করার মুরদ আছে যে ব্যক্তি জান্নাত পেতে চাও যে ব্যক্তি তার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাও যে ব্যক্তি ইবাদত বন্দিগীতে অগ্রসর হতে চাও আকবিল আগাও শয়তানকে আটক করে রাখা হয়েছে এই সুযোগ আগাও এগিয়ে যাও সামনে ওয়া বাগিয়াল শাররে আকসির আর যে এই সময়ে অন্যান্য সময়ের মতো অপরাধ করে নিজের প্রতি নিজ অবিচার করবে সেই সময়টাতে থেমে যাও এটা একটা সুবর্ণ সুযোগ মোহতরম হাজরিন এই রমাদান পাওয়ার পরেও এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদান অর্থবহ হয় না রমাদান অর্থবহ যে হয় না তার প্রমাণ হলো রমাদানের আগের জীবন এবং রমাদানের পরের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া রমাদানের আগে আমার সালাতের যে অবস্থা ছিল রমাদানের পরেও আমার সালাতের একই অবস্থা রমাদানের আগে আমার দোয়ার প্রতি মনোযোগ যতটা ছিল রমাদানের পরেও একই লেভেলে আছে রমাদানের আগে আমার দান দাক্ষিণ্য মানুষের সেবা করা ভালো কাজ করার আগ্রহ যতটা ছিল রমাদানের পরেও একই গতিতে আছে এই যদি হয় তাহলে আপনি নিজের রমাদান সম্পর্কে মূল্যায়নে আসতে পারেন যে আপনার রমাদান সার্থক এবং সফল হয়নি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কেন সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সিয়াম ফরজ করা হয়েছে কি জন্য ভাই যেন আমরা কি হতে পারি মুত্তাকি হতে পারি এখন রমাদান শেষে আপনি মুত্তাকি হতে পারছেন কিনা আপনার তাকওয়ার মিটার এটা উপরে উঠেছে কিনা আপনার তাকওয়ার যে লেভেল যে স্তর সেটা উন্নীত হয়েছে কিনা যদি না হয় তাহলে আপনার রমাদান পার হয়েছে আপনি হয়তো সিয়াম ইফতার সাহর এবং তারাবি ইত্যাদি করেছেন কিন্তু আপনার রমাদান অর্থবহ হয়নি সার্থক হয়নি
সফল হয়নি কারণ রমাদানের সিয়াম সাধনার প্রাথমিক লক্ষ্যই হলো মানুষকে মুত্তাকি বানানো সেটাই আপনার আমার অর্জিত হয়নি আমরা অনেকে সিয়াম পালন করি সওম পালন করি রোজা রাখি কিন্তু রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সিয়ামের বোন বলতে পারেন ভাই এবং বোন যেরকম সিয়ামের একটা বোন বলতে পারেন তার সাথে লাগা আরেকটা আমল করতে পারেন যে একটাকে চারটাকে কল্পনা করা কঠিন সেটা হলো কোরআন সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের মতো বোনের সাথে ভাইয়ের সম্পর্কের মতো ওতপ্রোতভাবে জড়িত আমরা অনেকে রমাদানে সিয়াম পালন করি কিন্তু কোরআনের হক আদায় করি না কোরআনের হক আদায় বলতে আমরা বুঝি শুধু তারাবিতে একটু তুফান মিলের গতিতে অথবা 4G 5G গতিতে একটা খতম শোনা এটা হলো কোরআনের হক আদায় করা আর নিজেরা যদি পড়ি তাহলে সেই ক্ষেত্রে কত দ্রুততার সাথে কত গতির সাথে আমরা পড়ে শেষ করতে পারি সেই চেষ্টা করি গতি ভালো জিনিস সব জায়গায় না সব জায়গায় গতি জিনিসটা কিনা ভাই ভালো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত খুব ধীরস্থিরতার সাথে করতেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস আর কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অনেক গভীর এইজন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ কিয়ামতের ময়দানে দুটি ইবাদত আল্লাহর কাছে বান্দার হয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে দাবি পেশ করবে এই সাহস অন্য কারোর হবে না শুধু দুটি ইবাদত সিয়াম এবং কোরআন এই দুটি কথা হাদিসে হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যটা খেয়াল করেন তিনি বলেছেন সিয়াম রোজা এটা আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে বলবে আল্লাহ এই বান্দার ছোটখাটো বা অনিচ্ছাকৃত হয়তো ভুল ত্রুটি আছে থাকতে পারে কিন্তু আমি দিনের বেলায় পানাহার থেকে যৌনতা থেকে তাকে দূরে রাখিয়েছি যার কারণে সে এগুলো করে নাই আমি এগুলো থেকে বিরত রেখেছি তাকে এগুলোর মাধ্যমে সে অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছে চেষ্টা করেছে তাকওয়া চর্চা করেছে এই কাজটা আমি তাকে করেছি আমি যেহেতু তাকে পানাহার করতে দেইনি যৌনতা চর্চা করতে দেইনি দিনের বেলায় এই জন্য আজ আমি তাকে আজাবে নিক্ষেপ হতে দিব না আপনি তাকে জাহান্নামে দিবেন না আল্লাহ আমার সুপারিশ কবুল করুন একইভাবে কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনারে বান্দার আজ জেগে কোরআন তিলাওয়াত করেছে অর্থবহ কোরআন তিলাওয়াত করেছে ওই যে সিয়াম অর্থবহ সিয়াম রেখেছে তো যার ফলশ্রুতিতে তাকে রাতে আমি ঘুমোতে দেইনি কোরআন বলবে যেহেতু আমি তাকে রাতে ঘুমোতে দেইনি আমার কারণে সে ঘুম ত্যাগ করেছে আজ তাকে আপনি জাহান্নামে দিবেন না এই জন্য ভাইয়েরা আমার রমাদান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সুনিবিড় বিশেষ করে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় হওয়ার কারণে এবং রমাদান মাসটা কোরআন নাজিলের মাস হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাদারাসুল কোরআন কোরআনের মুদারাসা করতেন তাদারুস করতেন এই রমাদান মাসে জিব্রিলের সাথে কোরআন শোনাশুনি করতেন কোরআন আপনি শুনবেন আরেকজন তেলাওয়াত করবে বসে বসে শুনবেন তারাবিতে আমরা শুনি আলহামদুলিল্লাহ তারাবির বাইরেও চেষ্টা করেন এবং আপনি তেলাওয়াত করবেন আরেকজনকে শোনাবেন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ এবং তাফসির সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন গোটা রমাদান জুড়ে কোরআন জানার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত আমরা বেশিরভাগ মানুষ গতানুগতিকভাবে কোরআন খতম দিয়ে শেষ করে ফেলি একটু তাফসির জানা একটু অর্থ জানার চেষ্টা করি না ভাইরা আমার কোরআন এসেছে আমাদেরকে পথ দেখাবার জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা এরপর আল্লাহ কি বলেছেন আপনি আর জানেন না আপনি শুধু পড়ে চলে গেছেন তো এই জন্য কোরআন আসেনি কোরআন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ এই কথা বলার পর আল্লাহ যে কথাটা বলেছেন ওইটা বুঝে সেটা অনুযায়ী আমল করার জন্য কোরআন এসেছে অতএব রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করেন না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে কিন্তু শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই কোরআন আসেনি কোরআন এসেছে লিয়াদাব্বারু আয়াতি যাতে কোরআনের আয়াত যেগুলো আপনার বোঝার সক্ষমতা আছে সেগুলো বুঝে সেগুলো নিয়ে আপনি ভাবেন চিন্তা করেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন অতএব রমাদানের সিয়াম সাধনাকে রমাদান সাধনাকে আপনি যদি অর্থবহ করতে চান তাহলে আপনাকে কোরআনকে স্পেশালভাবে সময় দিতে হবে তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন দুইভাবে নিজে করবেন আরেকজনের তেলাওয়াত শুনবেন অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন এবং কোরআনের যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে দেখে দেখে বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা